আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা এমএ মাস্টার্স শেষ পর্বের মডার্ন নভেল এই সাবজেক্টের সর্বশেষ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই সাজেশনটি মূলত 2019-20 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও পরবর্তী সকল সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়নি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন হতে পারো। প্রথমে আমরা পার্সি এর জন্য সর্বশেষ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। একই সাথে আলোচনা করব বিগত প্রিভিয়াস কোশ্চেনের আলোকে অ্যানালাইসিস জোন। আর তোমাদেরকে একটি বিষয় স্মরণ করানো দরকার, তা হলো মডার্ন নভেল এই সাবজেক্টটিতে সাধারণত প্রিভিয়াস কোশ্চেন গুলো তেমন একটা রিপিট হয় না, তবে 8টি কোশ্চেন ধরে যে রিপিট হয় এমন কোনো কথা নেই। এখান থেকে 3 থেকে 4টি কোশ্চেন অথবা 4 থেকে 5টি কোশ্চেন, সর্বোচ্চ 5টি ব্রড কোশ্চেন তোমরা প্রিভিয়াস সাল থেকে কমন পাবে। যেমনিভাবে তোমরা চসার থেকে এবং মডার্ন ড্রামা থেকে হুবহু কমন পেয়েছ, ঠিক তেমনিভাবে মডার্ন নভেল এই সাবজেক্টটি থেকে তোমরা ব্রিফ কোশ্চেন কমন পাবে না। এজন্য আমরা ব্রিফ সাজেশনের উপর একটি ভিডিও আপলোড করে রেখেছি, সেটি অবশ্যই তোমরা দেখে নিবে। তো আসা শুরু করছি আজকের ব্রড কোশ্চেনের সর্বশেষ ফাইনাল সাজেশন। আমরা প্রথমে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে আলোচনা করব। আমরা যদি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর কোশ্চেনের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো 2014 সাল থেকে 1টি কোশ্চেন এবং 2018 সাল থেকে ওই কোশ্চেনটি রিপিট হয়েছিল। একই সাথে 2015 সাল থেকে 1টি কোশ্চেন রিপিট হয়ে 2018 সালে এসেছিল। তার মানে হলো 2014 এবং 15 সালের দুটি কোশ্চেন এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে 2018 সালে রিপিট হয়েছিল। তবে আমরা এখানে বুঝতে পারলাম দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি থেকে তোমরা 19 সালে অবশ্যই 1টি অথবা 2টি কোশ্চেন কমন পাবে। তো এখানে যে কয়েকটি কোশ্চেন দেওয়া রয়েছে ওই সকল কোশ্চেনগুলো অবশ্যই পড়বে। আর যে সকল কোশ্চেনের পাশে 100% কমন লেখা রয়েছে ওই সকল কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলো তোমাদের পড়তেই হবে। 1 নম্বর যে কোশ্চেনটি দিয়েছি তা হলো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি সেলিব্রেট লাইফ অ্যান্ড হিউম্যানিটি। কোশ্চেনটি 2014 সালে এসেছিল, এরপর আসেনি, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। শুভ শিক্ষার্থী, এই কোশ্চেনটি যদি না আসে তাহলে একটু ঘুরে এভাবেও দিতে পারে, হোয়াট আর দ্য মেজর থিমস ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই কোশ্চেনটি এইভাবে এসেছিল 2017 সালে। 2 নম্বর কোশ্চেনটি খুবই খুবই কমন, এই কোশ্চেনটি 100% কমন একটি কোশ্চেন। কোশ্চেনটি হলো ডু ইউ থিঙ্ক দ্যাট ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টু সি সান্তিয়াগো অ্যাজ এ ক্রিস্ট ফিগার, গিভ রিজনস ফর ইউর আনসার। কোশ্চেনটি 2015 সালে এসেছিল, এরপর আসেনি, এই কোশ্চেনটি তোমাদের জন্য খুবই খুবই কমন, এই কোশ্চেনটি অবশ্যই ভালোভাবে পড়বে। সবই শিক্ষার্থী, এই যদি 2 নম্বর কোশ্চেনটি কোনোভাবে না আসে তাহলে 3 নম্বর কোশ্চেনটি অবশ্যই অবশ্যই দেবে। 3 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোশ্চেনটি হলো ইভালুয়েট সান্তিয়াগো অ্যাজ এ কোর্ট হিরো অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যামিংওয়ে হিরো। এই কোশ্চেনটি মূলত রিপিট হয়েছিল 2014 সালের একটি কোশ্চেন। কোশ্চেনটি রিপিট হয়ে আবার 2015 সালে এসে। শুভ শিক্ষার্থী, এরপরে 4 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি হলো অ্যাসেস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি অ্যান্ড মেলোনাইন, অর্থাৎ এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য ম্যানোলিনের মধ্যে যে সম্পর্কটা তা বিশ্লেষণ করতে বলছে। এই কোশ্চেনটি 2015 সালে এসেছিল, রিপিট হয়ে 2018 সালে এসেছে। শুভ শিক্ষার্থী, এখন আমরা লট অফ লাইস থেকে আলোচনা করব। লট অফ লাইসের দিকে আমরা যদি তাকাই তাহলে একটি বিষয় দেখতে পাই, এখান থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চেনই রিপিট হয়নি। তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে নিশ্চিতভাবে 1টি কোশ্চেন ছাড়া অন্য কোনো কিছু কোশ্চেনের ব্যাপারে বলা যাচ্ছে না। সেজন্য 5 নম্বর কোশ্চেনটি খুবই খুবই কমন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা বেশি। কোশ্চেনটি হলো শো দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য বেস্ট ইমেজারি ইন লট অফ লাইস। এই কোশ্চেনটি মূলত 2015 সালে এসেছিল, এরপর আর রিপিট হয়নি, রিপিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শুভ শিক্ষার্থী, এরপরের কোশ্চেনটি 6 নম্বর কোশ্চেনটি হলো শো দ্য ডেভেলপমেন্ট অফ রাল্ফ অ্যাজ দ্য প্রোটাগনিস্ট ইন দ্য নোভেল লট অফ লাইস, অথবা ডিসকাস দ্য ক্যারেক্টার অফ রাল্ফ। এই কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। কোশ্চেনটি 2018 সালে এসেছিল।
এরপরের কোশ্চেনটি হলো 7 নম্বর কোশ্চেন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য মক হান্ট ইন লর্ড অফ ফ্লাইস। কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি 16 সালে এসেছিল। এরপরের কোশ্চেনটি 8 নম্বর কোশ্চেন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য নভেল লর্ড অফ ফ্লাইস। এখন আমরা দ্য স্কারলেট লেটার থেকে আলোচনা করব। 9 নম্বর কোশ্চেনটি খুবই খুবই কমন, কোশ্চেনটি হলো ব্রিং আউট দ্য ড্রামাটিক সিগনিফিকেন্স অফ দ্য স্ক্যাফোল্ড সিন ইন দ্য স্কারলেট লেটার। এরপর 10 নম্বর কোশ্চেনটি হলো রাইট এ শর্ট নোট অন দ্য থিম অফ দ্য আইসোলেশন অর দ্য কার্স অফ মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য স্পিরিট অফ আইসোলেশন, অথবা কমেন্ট অন দ্য লাইট অফ দ্য নোভেল দ্য স্কারলেট লেটার। সবাই শিক্ষার্থী, এই 10 নম্বর কোশ্চেনটি 2018 সালে এসেছিল, এরপর আর রিপিট হয়নি। 11 নম্বর কোশ্চেনটি হলো ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফরেস্ট সিন ইন দ্য স্কারলেট লেটার। এই কোশ্চেনটি 2015 সালে এসেছিল, এরপর আর রিপিট হয়নি। এরপরে কোশ্চেনটি হলো 2012 নম্বর কোশ্চেনটি হলো এক্সামাইন্ড ক্রিটিক্যালি হাউ থ্রোনস পিরিটানিক অ্যাটিটিউড ইন দ্য নোভেল দ্য স্কারলেট লেটার। ব্রেভ দ্য নিউ ওয়ার্ল্ড থেকে 13 নম্বর কোশ্চেনটি খুবই খুবই কমন, এই কোশ্চেনটি অবশ্যই অবশ্যই আসবে। কোশ্চেনটি হলো ডু ইউ কনসিডার ব্রেভ নিউ ওয়ার্ল্ড টু বি এ ডিসপোডিয়া, গিভ রিজন ফর ইউর আনসার। এই কোশ্চেনের অথবা হলো গ্রেট নিউ ওয়ার্ল্ড ইজ এ সায়েন্স ফিকশন বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো এ ক্রিটিসিজম অফ সায়েন্স। এই কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি 2014 সালে এসেছিল, 2015 সালে এসেছিল। এবং 2018 সালে এসেছিল, কোশ্চেনটি রিপিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে 14 নম্বর কোশ্চেনটি হলো ইভালুয়েট দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ জন দ্য স্যাভেজ ইন দ্য নোভেল ব্রেভ দ্য ওয়ার্ল্ড। এই কোশ্চেনটিও 2018 সালে এসেছিল। সবাই শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। এরপর তোমরা আমাদের কাছে কোন পার্টের কোন অংশের সাজেশন চাও তা কমেন্ট করে জানাও, আমরা দ্রুত আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই প্রত্যাশা আজকের মতো।